গেল চব্বিশ ঘন্টায় দেশে করোনায় প্রাণ হারিয়েছেন আরও একজন যিনি রংপুরের বাসিন্দা শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় এতে বলা হয় করোনায় দেশে এ পর্যন্ত হাজার জন প্রাণ হারিয়েছেন গত ঘন্টায় নিরানব্বই জনের নমুনা পরীক্ষায় আরও দুশো পঁচাত্তর জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে সারা দেশে এ পর্যন্ত পনেরো লাখ বিরাশি হাজার নয়শো পঁচাশি জন করোনায় আক্রান্ত হয়েছেন একদিনে নতুন করে সুস্থ হয়েছে দুশো চব্বিশ জন মোট সুস্থ পনেরো লাখ সাতচল্লিশ হাজার একশো আশি জন পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার দুই দশমিক শূন্য এক আর সুস্থ সাতানব্বই দশমিক সাত চার শতাংশ মৃত্যুর হার এক দশমিক সাত সাত শতাংশ